ব্যাংক ম্যানেজার পরিচয়ে মোবাইলের মাধ্যমে এটিএম ডিজিট নম্বর আদায় করে চোরাই পালিয়ে স্থিত এসবিআই শাখার এক দিনমজুরের অ্যাকাউন্ট থেকে 40,000 টাকা হাফিজ করে দিল এক প্রতারক। মোবাইলের টাকা তোলার এসএমএস পেয়ে নিজে ব্যাংকে যোগাযোগ করলে ওই দিনমজুরকে কোনো সহযোগিতা করেনি বলে অভিযোগ। এ নিয়ে ব্যাংকের টাকা জমা রাখার নিরাপত্তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে চোরাই পালিয়ে জনসাধারণের মধ্যে। থানায় মামলা দায়ের করে প্রতারিত যুবক প্রতারক চক্রের খপ্পরে পড়ে 40,000 টাকা খোয়া গেল একদিন মজুরের। ঘটনা চোরাইবাড়ি থানাধীন লক্ষ্মীনগর গ্রাম এলাকায়। চোরাইবাড়ি এসবিআই শাখায় অ্যাকাউন্ট রয়েছে সত্তার আলী নামে এক যুবকের। পেশায় দিন মজুর ওই যুবক অনেক কষ্টার্জিত এই টাকা নিজের সেভিংস অ্যাকাউন্টে রেখেছিল, কিন্তু সর্বভারতীয় তথা আন্তর্জাতিক প্রতারক চক্রের খপ্পরে পড়ে নিজের অ্যাকাউন্টে জমানো সেই কষ্টার্জিত প্রায় 40,000 টাকা খুইয়ে ফেলে ওই যুবক। প্রাপ্ত খবরে জানা যায়, গত 17 ডিসেম্বর তারিখে একটি অজানা নাম্বার থেকে সত্তার আলীর মোবাইলে একটি ফোন আসে। ফোনে বলা হয় সত্তারের এসবিআই অ্যাকাউন্টটি অকেজো হয়ে পড়েছে। এসবিআই ম্যানেজার পরিচয় দিয়ে অপর প্রান্তের লোকটি জানায় তিনি সত্তারকে তার অ্যাকাউন্টটি পুনরায় চালু করে দেবেন বলে জানায়। পাশাপাশি ওই প্রতারক প্রতারিত সত্তারকে ওর এটিএম কার্ড নম্বর যা জানতে চায় যা সবই প্রতারককে নির্দ্বিধায় সে জানিয়ে দেয়, আর তাতেই ঘটে বিপত্তি। এরপর 5টি এসএমএস এর মাধ্যমে মোট 40,000 টাকা সত্তারের অ্যাকাউন্ট থেকে হাফিজ করে নেয় ওই প্রতারক। নিজের মোবাইলে আসা পরপর এসএমএস গুলি পেয়ে সত্তার চোরাইবাড়িস্থিত এসবিআই ব্রাঞ্চে যোগাযোগ করলে ব্যাংক কর্তৃপক্ষ এই বিষয়ে কিছুই জানে না বল এবং মেসেজগুলি ওই ব্রাঞ্চের নয় বলে জানিয়ে দেয় সত্তারকে। এরপর পুরো ঘটনা জানিয়ে সত্তার চোরাইবাড়ি থানায় একটি মামলা দায়ের করে। ঘটনার বিবরণে প্রতারিত সত্তার জানায়, ব্যাংক ম্যানেজার, এসবিআই ব্যাংক ম্যানেজার, বাংলায় বলছে না, হিন্দিতে, হিন্দিতে, ওকে, এসবিআই ব্যাংক ম্যানেজার, তো কে লাগি, ওকে, আপনার অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করতে লাগবো, এই কার্ডের উপরে নাম্বারটা আছে, তা আমি বলছি এই নাম্বারটা ঠিক আছে নি, একটু দেখান তো, বাস আমি বার করছি পরে এই কার্ডটা বার করার পরে কইছে, আমি ফের দিকে নাম্বারটা কইছে, করার পরে আমি কইছি হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাইলে এসএমএস আইব, এসএমএস আইব, আর পরে লাইনে থাকে 2 মিনিট, লাইনে থাকছি কত 2 মিনিট, তারপরে আমি এমনিতেই লাইন কাটি দিছি, পরে দিয়ে মেসেজ মেসেজ হওয়ার পরে দেখছি যে আমার টাকাটা নাই, তখন প্রথম 4,000 টাকার মেসেজ চাইছে, হ্যাঁ, দেখার সঙ্গে সঙ্গে আমি মোবাইল ডাকিছি, ডাকিয়েও আমি রেডি হয়েছি যে ব্যাংকে যাইতাম, যাওয়ার আগেই দেখছি 4-5টা মেসেজ আছে, যাইতে যাইতেই দেখছি 4-5টা মেসেজ আছে, মেসেজ হওয়ার পরে গিয়া আমি গেছি গিয়ে ওখান দ্বারা ব্যাংকে গেছি, গিয়ে বইটা আপডেট করাইছে, করানোর পরে দেখাইছে টাকা নাই, আমি ব্যাংক ম্যানেজারে দেখেছি যে স্যার এই টাকাটা তো আমি উঠাইছি না, এই টাকাটা সামনে গেছে, ধরুন কত টাকা তোমার, মানে টোটাল অ্যাকাউন্টে কত, টোটাল অ্যাকাউন্ট থেকে কত টাকা গেছে, প্রায় 40,000। প্রতারক চক্র কিভাবে শুধুমাত্র এটিএম কার্ডের 16 ডিজিটের নম্বরের মাধ্যমে একজন এসবিআই গ্রাহকের অ্যাকাউন্ট থেকে এতগুলি টাকা গায়েব করে নিল তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে স্থানীয় জনগণের মধ্যে। এই টাকা গায়েবের পেছনে ব্যাংক কর্তৃপক্ষ কি দায়ী সে নিয়েও সন্দেহ দেখা দিয়েছে জনমনে। নাকি সর্বভারতীয় ক্ষেত্রে যোগাযোগ রেখে ব্যাংক কর্তৃপক্ষের সহযোগিতায় এই ধরনের কাজ করছে প্রশ্ন জনমনে। প্রতারিত সত্তার আলী যখন ব্যাংকে গিয়ে ম্যানেজারের কাছে বিষয়টি সমাধানের জন্য সহযোগিতা চাইছিল, ব্যাংক কর্তৃপক্ষ নিজেদের গ্রাহককে কোনো প্রকার সহযোগিতার আশ্বাস তো দিলেনই না, বরং কিছু করার নেই বলে দায় সেরে নিলেন। নিজেদের গ্রাহকদের যদি এই ব্যবহার করেন ব্যাংক কর্তৃপক্ষ, তাহলে আগামী দিনে চোরাইবাড়ির মানুষ ওই ব্যাংকে তাদের আমানত জমা রাখার বিষয়ে নিরাপত্তার অভাব বোধ করছেন বলে গুঞ্জন উঠেছে এলাকা জুড়ে। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।